ফিনান্স মাত্র চারটা অধ্যায় করেই কিন্তু তুমি সাতটি প্রশ্ন উত্তর করতে পারো। হ্যাঁ, আবার বলছি, মাত্র চারটি অধ্যায় পড়ে তুমি সাতটি প্রশ্ন উত্তর করতে পারবে। সেটা কিভাবে সেটাই দেখবো আজকে আমাদের এই ভিডিওটিতে। এখন পর্যন্ত যেসব ভিডিও আমি আপলোড করেছি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন এবং ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ হচ্ছে ছয়টি। এটা নিয়েই কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে। আগেই বলে নিয়েছি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তুমি অবশ্যই ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন চেক করলে সবসময় পেয়ে যাবে। আমার একটা FB পেজ আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। সেখানে কিন্তু আমি সবসময় কোন সাজেশনটা কবে প্রদান করাবে সেটা কিন্তু আমি আগে বলে দিই। তো চলো আমরা মূল ভিডিও স্টার্ট করি। অ্যাট ফার্স্ট ক বিভাগ ফিনান্স অংশ থেকে ছয়টি প্রশ্ন হবে। সেই ছয়টি প্রশ্নের মধ্যে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে একটি এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে দুটি এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি। যারা তৃতীয় এবং পঞ্চম খুব ভালো মতো করবে তাদের জন্য চারটা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে রেড মার্ক করে রেখেছি, এই দুটি অধ্যায় ভালো মতো করবে। আর লাক ভালো থাকলে অনেক সময় চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন দিয়ে দেয়। তো আমি আবারও বলতেছি, তোমরা ম্যাথমেটিক্যাল টার্ম যে তিনটা অধ্যায় আছে, এই তিনটা অধ্যায় বেশি বেশি করো, স্পেশালি অধ্যায় তিন এবং অধ্যায় হচ্ছে পাঁচ। এখান থেকে চারটা প্রশ্ন পাচ্ছ। এরপরে আমাদের যেটা খ বিভাগ, এটা হচ্ছে ব্যাংকিং অংশ, এখান থেকে পাঁচটা প্রশ্ন আসবে, নবম অধ্যায় থেকে একটি, দশম অধ্যায় থেকে দুটি এবং একাদশ অধ্যায় থেকে দুটি। তার মানে দশম আর হচ্ছে একাদশ, ওদিকে তিন এবং পাঁচ, এদিকে দশ এবং এগারো, এই চারটা অধ্যায় করলেও কিন্তু তুমি আটটা প্রশ্ন কমন পাচ্ছ। আবার বলতেছি, এই চারটা অধ্যায় করলেও তুমি কিন্তু আটটা প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে করো এই চারটা কোশ্চেনই ভালো মতো করো না, হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের মূল যে অধ্যায় ভিত্তিক টপিকগুলো সেটা আমরা দেখব। প্রথমে দেখছি তৃতীয় অধ্যায়, কারণ তৃতীয় অধ্যায় আমার কাছে ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে বলে আমি আগে দিয়েছি, সবগুলো অধ্যায় দিয়েছি, কোনো টেনশন করার প্রয়োজন নেই, ভিডিও দেখতে থাকো সবগুলোই পেয়ে যাবে। অর্থের সময় মূল্য বলতে কী বোঝো, কার্যকরী বা প্রকৃত সুদের হার কী এবং ইএআর এর পূর্ণরূপ কী, এটা হচ্ছে ক নাম্বারে মাত্র তিনটা প্রশ্ন, এখান থেকে ভালো মতো শিখো। হ্যাঁ, এই তিনটা শিখলেই কিন্তু হবে। এরপরে খ নাম্বারের জন্য শিখবো হচ্ছে এখানে মোট পাঁচটি প্রশ্ন, সুযোগ ব্যয় বলতে কী বোঝো, রুল বাহাত্তর, চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, বাট্টাকরণ প্রক্রিয়া আর প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো। হয়ে গেল ক এবং খ। চার নম্বর অধ্যায় থেকে আমরা ক এবং খ শিখবো, সেটা হচ্ছে ঝুঁকি কী, আদর্শ বিচ্যুতি, প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে, এরকম দিয়ে টোটাল প্রশ্ন হচ্ছে আটটি। আমার এই প্রত্যেকটার উত্তর তোমরা শেষে পেয়ে যাবে, তোমরা দেখতে থাকো প্রত্যেকটার প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। কিন্তু এরপর আমরা দেখবো হচ্ছে খ নাম্বারের জন্য কী কী প্রশ্ন আছে। খ নাম্বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তারল্য ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়, ঝুঁকিমুক্ত আয় বলতে কী বোঝো, ট্রেজারি বিল বা বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য নিয়ে মোট হচ্ছে ছয়টি প্রশ্ন। তো তোমাদের কাজ হচ্ছে প্রশ্নগুলো খাতায় লিখে নোট করে রাখা, যেন পরীক্ষার আগ পর্যন্ত নোট থাকলে তোমরা এটা বারবার প্র্যাকটিস করতে পারবে, কোথাও দেখতে হবে না আর। এরপরে পঞ্চম অধ্যায়, কয়ের জন্য প্রশ্ন হচ্ছে মাত্র চারটি, মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল এবং জনপ্রিয় পদ্ধতি কোনটি, এ নিয়ে মোট আমাদের প্রশ্ন হচ্ছে মাত্র চারটি। প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করো, সবচেয়ে ভালো হয় লিখা। ক এবং খ খুবই গুরুত্বপূর্ণ, অনেকের ক্ষেত্রে ম্যাথ পারে কিন্তু ক এবং খ উত্তরগুলো তারা পারে না, তো এই জন্য বলবো লিখে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে ক্ষয়ের জন্য আমরা কোশ্চেন দেখবো হচ্ছে এখানে এখানে ছয়টি প্রশ্ন আছে। তাহলে বড় আকারে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব কী ব্যাখ্যা করো, টোটাল প্রশ্ন হচ্ছে ছয়টি। এই ছয়টি প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করো, আশা করি ছয়টা কোশ্চেনের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ক এবং খ কিন্তু চলে গেল। এবার আমরা গাণিতিক সমস্যা দেখব, আমরা গাণিতিক সমস্যাটা দেখবো, এখানে 100% নিশ্চিত গাণিতিক সমস্যা বলতেছি, লাস্ট থ্রি ইয়ার যাবো আমি এই কোশ্চেনগুলোই দিচ্ছি, ভালো মতো প্র্যাকটিস করো। প্রবলেম ওয়ানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এখানে লাস্টে প্রশ্ন ছিল বলে 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার জন্য উম্মি নাসরিন ইসলামকে উত্তরা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, কোন ব্যাংকে টাকা জমা রাখলে তিনি অধিকতর লাভবান হবেন। তুমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আমি পরবর্তী উত্তরটাও তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে পরে দেখো 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে সৈকত পল 6 বছর পর এখানে বলা হচ্ছে 6 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। ওই কোশ্চেন থেকে এই কোশ্চেনের পার্থক্য হচ্ছে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে, আমি এখানে রেট মার্ক করে দিয়েছি দ্বিমাসিক, ওইখানের মূল কথা সময় নিয়ে কিছু কথার ভিন্নতা আছে, তোমরা এই দুটোর পার্থক্য বুঝে নিবা, ত্রৈমাসিক, ষান্মাসিক, দ্বিমাসিক এই কথাগুলো। তাহলে এই আমাদের দুটো প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 3 নম্বর কোশ্চেন আসবো, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখো এখানেও প্রশ্ন হচ্ছে ষান্মাসিক নিয়ে, মানে খুব বেশি পার্থক্য তোমাদের জন্য করা হয়নি, শুধুমাত্র কথার পার্থক্যগুলো তোমরা যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, তিনটা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে প্রবলেম তিনটা কিন্তু সলভ। এবার আমরা 4 নম্বর প্রবলেমে যাবো, দেখো এখানে 4 নম্বর প্রবলেম বলা হয়েছে, এখানে আগের কোশ্চেনগুলো ধরে কিন্তু করা হয়েছে,
তো আমি বারবার বলি, আমি যে কোশ্চেনগুলো তোমাদের এখন দিচ্ছি শুধু এই কোশ্চেনগুলোই তুমি প্র্যাকটিস করো, অন্য কোনো টেস্ট পেপার গাইডের কোশ্চেন করার প্রয়োজন নেই। জাস্ট এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করে রাখো বলে কীভাবে এই কোশ্চেনগুলো আসছে। এরপরে দেখো সর্বশেষ যেটা আছে 5 নাম্বার, এখানে বলা হয়েছে, দেখো এখানেও আগের কোশ্চেনগুলোর সাথে একটু এদিক সেদিক করে কোশ্চেনটা তৈরি করা হয়েছে, কিন্তু লাস্টে বলেছে প্রকৃত সুদের হার নিয়ে 2টি প্রশ্ন, আমাদের 4 এবং 5। দেখো কার্যকর সুদের হার বা প্রকৃত সুদের হার নিয়ে আমাদের কোশ্চেন ইআর নিয়ে মূলত এটা করা হয়েছে। এবার আমরা দেখবো হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা, মানে 4 নম্বর অধ্যায়ের কোশ্চেন, এখানে প্রবলেম হচ্ছে 1। আকিস গ্রুপ কর্তৃক বিনিয়োজিত বলছে বিনিয়োজিত 2টি প্রকল্পের বিগত 5 বছরের আয় হার নিম্নরূপ। তাহলে এখানে ক নম্বর হচ্ছে দোয়েল প্রকল্প আর হচ্ছে আকিস গ্রুপের দেখো শালিক প্রকল্প। তাহলে এটা নিয়ে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেম এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় আসে, একবার সেম টু সেম এই কোশ্চেনগুলো, শুধু নামটা পরিবর্তন হতে পারে আর সংখ্যাটা পরিবর্তন হতে পারে। এরপরে প্রবলেম হচ্ছে 2 নম্বরে দেখতে পাচ্ছ আর একটা জান্নাতুল জুথি, একজন বিনিয়োগকারী তিনি নিম্নোক্ত 2টি প্রকল্পের যে কোনো একটিতে বিনিয়োগ করতে আগ্রহী, এখানে টিয়া প্রকল্প আর হচ্ছে ময়না প্রকল্প, এই 2টা প্রকল্পের তোমাকে বের করতে হবে আদর্শ বিচ্যুতি এবং কোনটা গ্রহণ করা উচিত। একটা স্ক্রিনশট রেখে দাও, পরবর্তী প্র্যাকটিস তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে উত্তরটা তোমরা মিলিয়ে নিবে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, সেম একই কথা পদ্মা এবং হচ্ছে মেঘনা, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং কারণ এটাই তোমরা প্র্যাকটিস করবে আর আমার উত্তরের সাথে মিলিয়ে নিবে। এরপর দেখো আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে 4 নম্বর, বলা হচ্ছে এখানেও এটা বক্স ছাড়া, একটা হচ্ছে বক্সের মাধ্যমে দেওয়া হয়, এখানে বক্স ছাড়া স্বপ্ন প্রকল্পের আয় থেকে ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করো। লাস্টে বলা হয়েছে যদি সমান বিনিয়োগের অপর একটি প্রকল্প আশা এর আদর্শ বিচ্যুতি 13.5% হয় তবে কোন প্রকল্পটি ঝুঁকিপূর্ণ তা নির্ণয় করো। এবং সর্বশেষ আমাদের 5ম অধ্যায়ের যে গাণিতিক সমস্যা আছে সেটা দেখতে পাচ্ছ, এটাও আমাদের গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো মতো করতে হবে, একটু বড় টাইপের ম্যাথ হলেও যদি বুঝতে পারো প্রাথমিক অবস্থায় তাহলে আস্তে আস্তে এটা সহজ মনে হবে, করতে সময় বেশি ব্যয় হবে না। প্রবলেম 1-এ দেখতে পাচ্ছ এখানে যমুনা মানে জনাব রাহাত হাসান 4 বছর মেয়াদী 2টি প্রকল্প বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন, প্রকল্প 2টির প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা, নিচের প্রকল্প 2টির সম্ভাব্য আয়ের বিবরণ দেওয়া হলো, একটা হচ্ছে পদ্মা একটা হচ্ছে যমুনা, প্রত্যেকটা এখানে সাজানো আছে একবার প্রথম বছর থেকে 14 বছর পর্যন্ত। তো যমুনা প্রকল্পের গড় আয়ের হার নির্ণয় করে এবং লাস্ট বলছে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য হবে। এরপরে 2 নম্বর একটা দেখতে পাচ্ছ, 2 নম্বরে শুধু সান এবং হচ্ছে মন, শুধু প্রকল্পের নামটা হচ্ছে ভিন্ন এবং সংখ্যাগুলো হচ্ছে ভিন্ন, তার মানে একই প্রশ্ন আমি ডাবল দিয়েছি তোমাদের প্র্যাকটিস করার জন্য, এটাই স্ক্রিনশট তোমরা রেখে দাও। এরপরে যেটা দেওয়া আছে হচ্ছে 3 নম্বরে, 3 নম্বরে দেখো এখানেও সেম প্রসেস, চম্পা এবং হচ্ছে বেলি 2টি প্রকল্পের কথা, এখানে হচ্ছে পে ব্যাক সময় নিয়ে সময়ের ভিত্তিতে তোমাকে এটা করতে হবে, পে ব্যাক পিরিয়ড যেটা আছে সেটা তোমাদের করতে হবে। এরপরে 4 নম্বরে আমরা দেখবো হচ্ছে দেখো সেম প্রসেস, এখানেও পে ব্যাক পিরিয়ড নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপর আমি ডাবল করে 2টি করে কোশ্চেন তোমাদের দিয়েছি এটা ভালো মতো প্র্যাকটিস করার জন্য। তোমরা এগুলো প্রত্যেকটা উত্তর নিজে বের করবে, আমি শেষে আমার সাথে মিলিয়ে নিবে না মানে প্রত্যেকটা উত্তর মিললো কি না। এরপরে আমরা দেখবো হচ্ছে দেখো প্রথম অধ্যায়, যারা অঙ্কের ক্ষেত্রে একটু দুর্বল তারা প্রথম অধ্যায় এই যে আমি কোশ্চেনগুলো দিয়েছি শুধু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। দেখো প্রথম অধ্যায় আমি ছোটো কোশ্চেন দিয়েছি মোট 6টি, একটা স্ক্রিনশট রাখো এবং সাথে এইটা ভালো মতো নোট করে ফেলো যদি তুমি প্রথম অধ্যায়ের কোশ্চেন আনসার করতে চাও। এরপরে দেখো খ নম্বর যে আমি কোশ্চেন দিয়েছি 7টি, খ নম্বরের জন্য কোশ্চেন কিন্তু 7টি, এবং সর্বশেষ সৃজনশীলের জন্য আমি দিয়েছি দেখো এখানে দিয়েছি হচ্ছে গ প্লাস ঘয়ের জন্য সকল বোর্ড 2022-এর কোশ্চেন, কুমিল্লা ময়মনসিংহ 2021 এবং ঢাকা 20 এবং 21 সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে যদি তুমি প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যার পরিবর্তে থিওরিটিক্যাল অ্যান্সার করতে চাও। এবং আমি দেখো বিশেষভাবে কিছু পড়তে হবে ওই অধ্যায় থেকে, সেটা হচ্ছে সরকারি পারিবারিক এবং ব্যবসায় অর্থায়নটা তোমার কী বিষয়গুলো ভালো মতো বুঝতে হবে, 2 নম্বর হচ্ছে তারল্য বনাম মুনাফার নীতিটা বুঝতে হবে, উপযুক্ততার নীতি বুঝতে হবে, বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত বিষয়টা বুঝতে হবে। এই 4টা টপিক তোমাকে বুঝতে পারলে তুমি এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এরপরে আমরা দেখবো হচ্ছে দেখো আমাদের চলে গেলাম এবার ব্যাংকিং অংশে, 9ম অধ্যায়, এখান থেকে 1টা প্রশ্ন পরীক্ষায় আসে। তো ক নম্বরের জন্য আমি 7টা কোশ্চেন এখানে রেখেছি, এই 7টা কোশ্চেনই তোমরা নোট করে ফেলো, বারবার প্র্যাকটিস করো এই 7টা কোশ্চেন, আশা করি তুমি এখান থেকে ক এবং খ এর জন্য প্রশ্ন কমন পাবে। এরপরে দেখো খ নম্বরের কোশ্চেন হচ্ছে মোট 7টি, তাহলে ক এবং খ 2টাই 7টি করে প্রশ্ন, ইজারা কি ব্যাখ্যা করো, ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন ব্যাখ্যা করো, বলা হয়েছে ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা বলতে কী বোঝো। তো এরকম মোট 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি 7টা প্রশ্ন খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, আবারও বলতেছি একবার দেখলে মিলিয়ে নিলে পারলাম এরকম বিষয়গুলো না, প্রত্যেকটা কোশ্চেন খাতায় নোট করে ফেলো, এখন একটু সময়
সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবে এই সময়টা তোমার জন্য কতটা ফ্রুটফুল হচ্ছে। পরীক্ষার আগে জাস্ট খাতার পেজ উল্টাবে, দেখবে জাস্ট হয়ে গেল, আর কোনো পরিবর্তন নেই। এরপর দেখো, সৃজনশীলের জন্য আমি সকল বোর্ড 2022 রেখেছি, ঢাকা এবং কুমিল্লা হচ্ছে 21, এটা করলেই ইনাফ। আর বিশেষভাবে মূল বইতে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূল নীতিগুলো পড়তে হবে, আর ব্যাংকের কাঠামো ভিত্তিক আর হচ্ছে কার্যভিত্তিক শ্রেণী বিভাগ আছে, এটা পড়তে হবে। অনেকগুলো শ্রেণী বিভাগের মধ্যে জাস্ট এই দুটি ভালো মতো পড়তে হবে, কাঠামো ভিত্তিক আর হচ্ছে কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। এরপরে আমরা দেখবো হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। দেখো, পরিশোধিত মূলধন কী, লকার ভাড়া কী, বাণিজ্যিক ব্যাংক কী, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী, ব্যাংক কিসের মাধ্যমে মক্কেলের পক্ষে বিনিময় বিল ভাঙানোর ব্যবস্থা করে, এলসি বা লেটার অফ ক্রেডিট কী, এবং বলছে বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী, মোট 7টি প্রশ্ন, লাকি 7। এরপরে আরও 8টি প্রশ্ন আছে ক্ষয়ের জন্য। সংরক্ষিত তহবিল বলতে কী বোঝো ব্যাখ্যা করো, বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে এটা ব্যাখ্যা করতে ভালো হচ্ছে। তার মানে এখানে টোটাল মিলে আমি কোশ্চেন দিয়েছি 8টা, 8টা কোশ্চেন। এখানে একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে। অনেক সময় গ এবং ঘ নাম্বার কোশ্চেন তুমি পারবে, বাট ক এবং খর ক্ষেত্রে একটু ঝামেলা সৃষ্টি হয়, এজন্য একটু বেশি দেয়া। এখন গ প্লাস ঘ এর জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সকল বোর্ড 2022-এর সবগুলো কোশ্চেনই তুমি পড়বে, ঢাকা কুমিল্লা চট্টগ্রামের বোর্ডের কোশ্চেন তুমি 2021 সালেরটা তুমি প্র্যাকটিস করবে। আর বিশেষভাবে অবশ্যই পড়তে হবে এই অধ্যায় থেকে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস এবং ব্যয়ের উৎস দুইটাই, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য নিয়ে অনেকগুলো বিষয় দেওয়া আছে, ঋণ আমানত সৃষ্টি, তো সব মিলে আমরা এটা করবো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য বিষয়টাকে ভালো মতো ক্লিয়ার রাখতে হবে তোমাকে যদি এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে চাও। এরপরে আমরা দুটি প্রশ্ন আসবে কিন্তু মাথায় রেখো আবার। এরপরে সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ব্যাংকের আমানত, এখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসবে। আমি ক নাম্বারের জন্য দেখো দিয়েছি এটিএম বা অটোমেটেড টেলার মেশিন, এটার অর্থ কী এটাও কিন্তু চেতে পারে, ঠিক আছে। ইন্টারনেট ব্যাংকিং কী, ব্যাংক হিসাব কী, ব্যাংক আমানত কী, নিয়মিত বিদেশ সফরকারীদের সফরকারীদের বয়সেন্ট হবে জন্য কোন হিসাব তৈরি হয়, চলতি হিসাব কী, সর্বনিম্ন কত সময়ের জন্য মেয়াদী আমানত করা হয়। তাহলে এই ছিল আমাদের 7টি লাকি 7 কোশ্চেন। এরপরে দিয়েছে মোট 6টি কোশ্চেন হচ্ছে ক্ষয়ের জন্য, কোন ব্যাংক বলছে কোন ধরনের ব্যাংক হিসাব থেকে জীবন বিমার সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করো। তাহলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, তারপরে ইলেকট্রনিক ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিং, তাহলে মোট 6টি প্রশ্ন এখানে কিন্তু হয়ে গেল। এবং সৃজনশীল গ প্লাস ঘ এর জন্য পড়ব সকল বোর্ড 2022, কুমিল্লা চট্টগ্রাম 2020, ঢাকা 19, সকল বোর্ড 18 এবং 17 দুটি প্রশ্ন। আর বিশেষভাবে পড়তে হবে ব্যাংক হিসাবের প্রধান প্রকার, চলতি হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব, এই তিনটা খুব ভালো মতো পড়তে হবে। আর ইলেকট্রনিক ব্যাংকিং যেটা আমরা দেখলাম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ইলেকট্রনিক ব্যাংকিং, স্কুল, সবগুলো তোমাকে এখান থেকে দেখতে হবে, অর্থাৎ আধুনিক ব্যাংকিং সিস্টেমটা তোমাকে ভালো মতো পড়তে হবে। আর উপরে তুমি যে ম্যাথগুলো দেখলে প্রত্যেকটা আমি কিন্তু ছোটো কোশ্চেনের উত্তর সহ আমার সিঙ্গেল সিঙ্গেল চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, দেখবা সবগুলো অঙ্ক সলভ করে দেওয়া আছে, তুমি জাস্ট অঙ্কগুলো দেখে দেখেও করতে পারবা। আবার বলছি, তুমি নিচের লিঙ্কটা একটু দেখবে, দেখবা আমি সেখানে দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।